হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে আমরা কি দেখাতে যাচ্ছি আজকের ব্লগে, এবং একটু গেস করেন যে আজকে আমরা কোথায় এসেছি। আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর বেডশিট কালেকশন, পর্দার কালেকশন দেখাবো। অনেকদিন ধরে কিন্তু আপনারা রিকোয়েস্ট করছিলেন যে আমাদেরকে একদম ডিটেইলসে সুন্দর করে পর্দা এবং বেডশিটের কালেকশন দেখানোর জন্য। সো আমরা চলে এসেছি আজকে মোহাম্মদপুরের কৃষি মার্কেটে। ফুল ভিডিওটি দেখলে কিন্তু আপনারা অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখতে পারবেন, কারণ সবসময় ভিডিওগুলো কিন্তু অনেক ছোট থাকে। আজকে ডিটেইলসে দেখানোর ট্রাই করেছি। শুরুতেই একটি পার্সেল শেয়ার করছি আপনাদের সাথে, অর্গা কেয়ার থেকে হচ্ছে এই হেয়ার অয়েলটা, সেই সাথে হচ্ছে একটি মেহেদি প্যাক, আর ওনাদের একটা সিক্রেট হেয়ার প্যাক আছে। এই তিনটা আমি 7 দিন ধরে ইউজ করার পরে আমার কিন্তু চুল পড়া অনেকটাই কমেছে, সেই সাথে হচ্ছে খুশকির প্রবলেম ছিল সেটাও কিন্তু সলভ হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে একটা ব্রাইটেনিং ফেস প্যাক, এটা কিন্তু একদম অর্গানিকভাবে তৈরি করা, এটা মুখের কোনো প্রবলেম হবে না। আমি কিন্তু এটা 7 দিন ধরে ইউজ করার পরে আমি অনেকটাই উপকৃত হয়েছি। আর ফেস প্যাকটা ইউজ করার পরে মুখটা একদম ফ্রেশ এবং ক্লিন লাগে। আপনার স্কিনটা যখন ক্লিন থাকবে এমনিতেই কিন্তু স্কিনটা অনেক বেশি ব্রাইট লাগবে। আর যাদের হচ্ছে চুল পড়ার প্রবলেম আছে, স্কিনে প্রবলেম আছে, তারা কিন্তু এখান থেকে অর্ডারটা করতে পারেন। আমি ওনাদের পেজ লিঙ্ক কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দিব আমাদের ক্যাপশনে। এই তো সকাল সকাল আমরা বের হয়ে গিয়েছি, এখন অলমোস্ট 11টার মতো বেজে গিয়েছে। তো এখন আমরা কৃষি মার্কেটে চলে এসেছি, আর কৃষি মার্কেটের আজকের প্রথম যে পর্দাটা এটা কিন্তু অনেক সুন্দর, এবং এগুলো কিন্তু ব্লক প্রিন্টের, অনেক কালারফুল ছিল। তবে ব্লক প্রিন্টের যেই পর্দাগুলো এগুলো কিন্তু প্রাইসটা একটু বেশি হবে, যেগুলো প্রিন্টের সেগুলো আপনারা 250-এর মধ্যেই পেয়ে যাবেন। তবে ব্লক প্রিন্টের যতগুলো দেখাবো সেগুলো কিন্তু ওনারা 400 করে চাচ্ছিল। এখন যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু প্রিন্টের, এগুলো কিন্তু আপনারা রিজনেবলের মধ্যে পেয়ে যাবেন, অনলি 250 টাকা করে পার পিস। আর এখানে কিন্তু আরও অনেক প্যাটার্নের আছে যেগুলো আমার কাছে অনেক বেশি কালারফুল লেগেছে, আর আপনারা কিন্তু এগুলোর জন্যই অনেক বেশি রিকোয়েস্ট করছিলেন যে আপনি একটু ডিটেলসে দেখান। তো আজকে কিন্তু অনেক অনেক কালেকশন দেখাবো, পুরো ভিডিওটি জুড়ে অনেক সুন্দর সুন্দর পর্দার কালেকশন আছে। ফুল ভিডিওটি জাস্ট দেখলেই আপনারা সব দেখতে পারবেন। তো কয়েকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি, সবই কিন্তু সেম প্রাইস। এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে, এটা কিন্তু ব্লক প্রিন্টের, এবং অবশ্যই মনে রাখবেন ব্লক প্রিন্টারগুলোর কিন্তু প্রাইসটা একটু বেশি, যেগুলো প্রিন্টের সেগুলো হচ্ছে প্রাইসটা অনেকটাই কম। আর এটা হচ্ছে আরও বেশি সুন্দর, এটাও কিন্তু ব্লক প্রিন্টের। আর ব্লক প্রিন্টের এটার প্রাইসটা বেশি হওয়ার কারণ হচ্ছে যেহেতু এটা অনেক সময় নিয়ে হাতে করা হয়, এই কারণে কিন্তু ব্লক প্রিন্টের প্রাইসটা বেশি। এটা কিন্তু সব জায়গাতেই হাতে তৈরি জিনিসের প্রাইসটা কিন্তু বেশিই থাকে, অনেক সময় লাগিয়ে কিন্তু কারিগর দিয়ে এগুলো প্রিন্ট করা হয়, আর যেগুলো হচ্ছে প্রিন্টের এগুলো তো মেশিনে অনেক দ্রুত করা যায়, এই কারণে কিন্তু প্রাইসিংটা অনেক কম। তো আজকে যতগুলো পর্দার কালেকশন দেখিয়ে দিচ্ছি, আই হোপ আপনারা সবাই অনেক বেশি পছন্দ করেছেন। আর মোহাম্মদপুরে একটা সুবিধা আছে, আপনারা কিন্তু এরকম অনেক ভ্যান পাবেন পর্দার কালেকশনের, একসাথে অনেক পর্দার কালেকশন দেখে আপনার যেই পর্দার কালেকশন পছন্দ হয় এখান থেকে কিন্তু কালেক্ট করে নিতে পারবেন। আমার চোখ বারে বারে এই ব্লক প্রিন্টের যে পর্দাগুলো সেগুলোতে আটকে যাচ্ছিলো, কেন জানি না ব্লক প্রিন্টারটা আমার কাছে বেশি অ্যাট্রাকটিভ মনে হয়েছে। তবে যেগুলো প্রিন্টের সেগুলো তো আসলে কালারফুল, এগুলো নিয়েও এক্সপ্লেইন করার কিছু নেই, এগুলো কিন্তু আমরা সবাই অনেক বেশি পছন্দ করি, কারণ আমার অডিয়েন্সরা এগুলো এত বেশি পছন্দ করেছে, এর জন্যই কিন্তু সবাই অনেক ডিটেলসে দেখতে চাচ্ছিলেন, তাদের জন্যই কিন্তু আমার আজকের এই আয়োজন। এবং আমি ট্রাই করছি সবচেয়ে বেস্ট যেই কালেকশনগুলো সেগুলোই কিন্তু আপনাদের দেখানোর জন্য। তো এক একটার চেয়ে এক একটা পর্দার কালার সুন্দর ছিল, আর যারা হচ্ছে অনেক বেশি ডিপ কালার পছন্দ করেন, অনেক কালারফুল, তারা কিন্তু এখান থেকে কালেক্ট করতে পারবেন। যারা লাইট কালারের মধ্যে পছন্দ করেন, ভাববেন না যে সব এখানে কালারফুলি, লাইট কালারের মধ্যেও কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন এখানে আছে। এখন হচ্ছে আরও একটা ভ্যানে চলে এসেছি, আর এখানে র্যান্ডমলি কিছু কালেকশন আমি দেখিয়ে দিব, প্রত্যেকটা কিন্তু ওইভাবে পর্দা খুলে দেখানো পসিবল না, খুলে খুলে দেখাতে গেলে কিন্তু দেখা যাবে যে আমার ব্লগটাও অনেক বড় হয়ে যাবে, আর এটা কিন্তু অনেক সময়েরও ব্যাপার। তো আমার যারা অডিয়েন্সরা আছেন তারা কিন্তু অনেকেই রিকোয়েস্ট করেন আপু ব্লগটা আর একটু বড় করেন, আর একটু ডিটেলসে দেখান। তো তাদের জন্য কিন্তু আজকে আমি যতটুকু পেরেছি ডিটেলসে কিন্তু দেখিয়ে দিচ্ছি, কারণ জিনিসগুলো এত সুন্দর, আমি জানি আপনারা অল্প সময়ের মধ্যে যখন ব্লগটা শেষ করে ফেলেন তখন অনেক বেশি আক্ষেপ লাগে যে আর একটু বড় হলে মনে হয় আর একটু ভালো লাগতো। তো যাই হোক, আমি কিন্তু এখানে র্যান্ডমলি দেখিয়ে দেওয়ার ট্রাই করছি। তো দেখতেই তো পাচ্ছেন এই ভ্যানে কিন্তু আরও অনেক বেশি প্রোডাক্ট ছিল, তো এখানেও কিন্তু কালেকশনগুলো সুন্দর। আমি একটু একটু করে ওপেন করে দেখিয়ে দিচ্ছি, জাস্ট বুঝতে যাতে পারেন যেগুলোর মানে ডিজাইনটা কোন প্যাটার্নের। এবং এই পর্দাগুলোর সাথে কিন্তু আপনারা চাইলে বেডশিটের কালেকশনও ম্যাচিং করে নিতে পারবেন। তো বেডশিটের সাথে যখন পর্দাগুলো ম্যাচিং করে লাগানো হবে তখন কিন্তু রুমটার লুকটাও অনেক বেশি সুন্দর আসবে, যেমন এই পর্দাটার সাথে কিন্তু আপনি বেডশিটের কালেকশন ম্যাচিং করে নিতে পারবেন। ম্যাক্সিমাম পর্দার কালেকশনের সাথেই কিন্তু আপনি আপনার বেডশিটটাও চাইলে মিলাতে পারবেন, তবে সেটা একটু টাইমের ব্যাপার, বিভিন্ন ভ্যান ঘুরে হয়তো আপনার সেটা ম্যাচিং করে নিতে হবে।
তো এই ছিল আজকে আমাদের পর্দার কালেকশন। আমি কিন্তু আজকে অনেক পর্দার কালেকশন দেখিয়ে দিয়েছি, এখন চলে যাব আমরা বেডশিটের কালেকশন দেখানোর জন্য। আজকে কিন্তু বেডশিটের কালেকশনও অনেক বেশি সুন্দর থাকছে, তো চলুন বেডশিটে কী কী কালেকশন থাকছে আমরা দেখে নিই। তো বেডশিটের এটা হচ্ছে হোয়াইটের মধ্যে ব্লু অ্যান্ড পেস্ট কালার দিয়ে এগুলো করা, এগুলোর মধ্যে কিন্তু দুইটা ফ্যাব্রিকের মধ্যে আছে। যেটা একটু মোটা ফ্যাব্রিক সেটার প্রাইসটা পড়বে ওনারা বলছিল 800 টাকা করে, আর যেগুলো একটু পাতলা সেগুলো কিন্তু আপনারা 600-এর মধ্যে নিতে পারবেন। তো দুইটা ফ্যাব্রিকের মধ্যে কিন্তু সেম প্রিন্ট করা আছে, যারা একটু কম দামের মধ্যে নিতে চান কমের মধ্যেও কিন্তু নিতে পারবেন, বেশি প্রাইসের যারা নিতে চান যে ফ্যাব্রিকটা একটু কোয়ালিটিফুল চাই তারা কিন্তু বেশি দামেরটাও নিতে পারবেন। তো এখানে প্রাইসটা একটু বলে দিচ্ছি আমি, অ্যাভারেজে 600 টাকা থেকে শুরু করে আপনারা সর্বোচ্চ 1100-এর মধ্যে এখানে বেডশিটের কালেকশন পাবেন। আর প্রত্যেকটা বেডশিট কালেকশন দেখার পরে মানে মনটাই ভালো হয়ে যাচ্ছিলো, হোয়াইটের মধ্যে যেহেতু এগুলো ম্যাক্সিমাম প্রিন্টগুলো করা ছিল এ কারণে দেখতে আরও বেশি সুন্দর লাগছিলো। বেডশিটের মধ্যে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এই বেডশিটটা, এটার প্রিন্টটা এত বেশি সুন্দর ছিল, সব প্রিন্টই সুন্দর তবে এটা সবচেয়ে বেশি সুন্দর ছিল। এবং এখন যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু ফ্যাব্রিকটা মোটা, এগুলোর প্রাইস হচ্ছে আপনারা 800-এর মধ্যে পেয়ে যাবেন। বার্গেন করে কিছুটা প্রাইস হয়তো বা কমাতে পারবেন, তবে মনে হয় না যে খুব বেশি প্রাইস কমাবে, কারণ এখানে যতগুলো আমি বেডশিটের কালেকশন দেখলাম আমার কাছে কিন্তু প্রাইসটা রিজনেবলি মনে হয়েছে। যারা কম প্রাইসের মধ্যে চান কম প্রাইসের মধ্যেও কিন্তু বেডশিট পাবেন, সব জায়গায় তো আসলে কোয়ালিটিফুল প্রোডাক্টও আছে আবার কমের মধ্যেও কিন্তু আছে, যার যেমন বাজেট আপনারা কিন্তু আপনাদের বাজেট অনুযায়ী এখান থেকে নিয়ে নিতে পারবেন। এই বেডশিটটা অনেক সুন্দর তাই না, এই বেডশিটটা কিন্তু একদম লাইট কালারের মধ্যে, আর প্রিন্টটাও অনেক বেশি সুন্দর, এইরকম প্যাটার্নের প্রিন্ট কিন্তু সবাই আমরা অনেক বেশি পছন্দ করি। অ্যান্ড আজকে আমি যতগুলো কালেকশন দেখিয়েছি আই হোপ আপনাদের প্রত্যেকটা কালেকশনই অনেক বেশি ভালো লাগবে। এবং এই বেডশিটটার প্রাইস হচ্ছে 600 টাকা করে, মানে ওনাদের সর্বনিম্ন প্রাইসই কিন্তু 600 টাকা। তো এটার মধ্যে কিন্তু দুইটা কালার অ্যাভেলেবেল ছিল, দুইটা কালারই দেখিয়ে দিচ্ছি, একটা ছিল পেস্ট কালারের মধ্যে আর একটা ছিল লাইট মিষ্টি কালারের মধ্যে। এবং আমার ব্লগে দেখবেন আপনারা সবসময় আমি কিন্তু লাইট কালারের বেডশিট দেখানোর ট্রাই করি, কারণ আমি নিজে পার্সোনালি আমার বেডশিট সবসময় আমি লাইট কালারের মধ্যেই পারচেস করি, কারণ আমার কাছে মনে হয় যে লাইট কালারের বেডশিটটা যখন দেয়া হয় বেডে তখন ঘুমটাও অনেক বেশি ভালো হয়। আমি কখনোই ডিপ কালার বেডশিট আমার বেডে ইউজ করি না। তো প্রত্যেকটা লাইট কালারগুলো দেখানোর পরে একটু ডিপ কালারগুলোও দেখিয়ে দিচ্ছি, কারণ অনেকেই ডিপ কালারও পছন্দ করে। তো এই ছিল আমাদের আজকের আয়োজনে, আর দেখতে তো পেলেন প্রত্যেকটা বেডশিটই কিন্তু অনেক বেশি সুন্দর, যারা হচ্ছে পারচেস করতে চান তারা কিন্তু চলে আসতে পারেন মোহাম্মদপুরের কৃষি মার্কেটে। পুরো ভিডিওতে কিন্তু আমি সব কিছু ডিটেলসে বলে দিয়েছি, তাছাড়াও যদি আপনাদের আরও কোনো কিছু নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে আপনারা কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এই ছিল আমাদের আজকের আয়োজনে, আজকের আয়োজন আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই সবসময়ের মতো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে। সবাই ভালো থাকবেন, আর যারা এখনও ইউটিউবে সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।